হরে কৃষ্ণ প্রিয় বন্ধু, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো 2023 রাধা অষ্টমী শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কেমনভাবে সেলিব্রেশন করা হলো, আর সারাদিন কত ভক্ত সমাগম হয়েছিল, কি কি হয়েছিল মন্দিরের মধ্যে, কেমনভাবে ভগবানকে অভিষেক করানো হলো, তো সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করি এবং সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের দর্শন করাই। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি আমি পৌঁছে গেছি রাধা মাধব মন্দিরের মধ্যে। আর রাধা মাধব মন্দিরের মধ্যে তবে সবে মাত্র ভক্ত সমাগম স্টার্ট হয়েছে, কেন জানেন? কারণ বেলা 10টা থেকে, মানে সকাল 10টা থেকে শুরু হয়ে যাবে মহা অভিষেক, আর তার প্রস্তুতি ছিল তুঙ্গে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে দুধ, মধু, ঘি, দধি এবং বিভিন্ন রকম ফ্রুট জুস, গঙ্গা জল, ডাবের জল, এমন অনেক কিছু ছিল যেগুলো দিয়ে রাধা মাধবকে সুন্দরভাবে অভিষেক করানো হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন রাধারানী কখনও কৃষ্ণ মানে যুগল থাকে, তো সেই কারণে রাধা এবং কৃষ্ণকে আমাদের ইস্কন মন্দিরে মানে একত্রে অভিষেক করানো হয়। প্রিয় বন্ধুরা, এই অভিষেকে আপনারা যদি মানে কোনোরকমভাবে ডাব বা জুস বা গঙ্গা জল আপনি যদি দিতে চান, তাহলে মন্দিরে এসে আপনারা দিতে পারেন। মানে অনেকেই জিজ্ঞাসা করেন যে অভিষেকে আমি মধু দিতে যাই, ঘি দিতে যাই, দুধ দিতে যাই, তো আপনারা সরাসরি দিতে পারেন। আপনারা নিয়ে আসবেন বাড়ি থেকে এবং যে জিনিসটা আপনারা আনবেন সেটা যেন নতুন হয়। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এমনভাবে আপনারা মন্দিরের মধ্যে গিয়ে দেখবেন যে এরকম একটা ক্যাম্প করা হবে, সেই স্থানে গিয়ে আপনি এই জিনিসগুলোকে রেখে দিতে পারেন। ওখানে যে প্রভুরা থাকবে তাদের হাতে আপনি তুলে দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এগুলোর থেকে আমরা সরাসরি এখন মন্দিরে যে স্থানে অভিষেকের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনাদের নিয়ে যাব এবং সেখানে যে মহা অভিষেক আর কিছু সময়ের মধ্যে শুরু হবে সেটা আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ফ্রুটসের মালা। আপনারা দেখতে পাচ্ছেন যে মায়াপুর মন্দিরে অভিষেকের সময় যে ভগবানকে বিভিন্ন রকম ফ্রুটসের মালা পরানো হয়, তো সেগুলোকে এখানে বানিয়ে রাখা হয়েছে। তো প্রিয় বন্ধুরা চলুন আর বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মন্দিরের মধ্যে প্রবেশ করে আপনাদের অভিষেক দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি অভিষেক স্টার্ট হয়ে গেছে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে।